ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাস্টার ট্রেডিং কর্পোরেশন আজকে আমাদের এই চ্যানেলটি প্রায় তিন সাড়ে তিন বছর হচ্ছে এবং এই সাড়ে তিন বছরের জার্নিতে আমরা আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের সাবস্ক্রাইবার পেয়েছি হয়তো বা নাম্বারটা অনেক বড় না বাট আমাদের বিজনেস মডেল অনুযায়ী আমাদের যখন গাড়ি কাস্টমার কার কোয়ারিস ল্যান্ড বিল্ডিং শপস এই ধরনের অনেক কাস্টমার আমাদেরকে নক করেন অ্যান্ড এক তার সিংহভাগ কিন্তু আমাদেরকে নক করে আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসী বন্ধুরা যারা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে বিনিয়োগ করতে চাই অনেকে আছেন যে অনেক বছর বিদেশে কষ্ট করেছেন এবং সবসময় চিন্তা করেন যে এখানে একটা অ্যাসেট করবেন ইন দ্য ফর্ম অফ ফ্ল্যাট বলেন বিল্ডিং বলেন আর সবচেয়ে বেশি পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে দোকান এইসব খাতগুলোতে আমাদের প্রবাসী ভাইরে ইনভেস্ট করতে চাই অ্যান্ড আমরা জানি আমাদের দেশটি যাই আমি রিসেন্ট পলিটিক্যাল কন্ট্রোভার্সির কথা বলতে না বাট সবাইকে বলে রাখি যে আমরা স্বাধীন হয়েছি মার্শাল্লাহ আবারও তো এই যে স্বাধীনতার পরের যে বিষয়টি সেটি হচ্ছে এখন আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমাদের একটু অবলোকন করতে হবে বর্তমান যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান আমাদের দেশের আমরা কম সকলে অবগত আছি যে ভালো না ভালো না বলতে এটা রিকভার হবে নতুন আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে কাজ করছে এবং তাদের কিন্তু একটা সময় দরকার এই পার্টিকুলার সময়টিতে সর্বপ্রথমে ব্যাংকিং খাত যে সমস্যাগুলো বিস্তারিত সমস্যাগুলো আমরা খবরে অনেকজনে জানি অনেকজনে দেখেছি এই সমস্যাগুলো নিরসনে কাজ করে যেতে হবে বিদেশি ফান্ড দরকার আবারও অর্থনীতিটা ইনশাল্লাহ আমি আশাবাদী মোহনাল্লা রবুল্লা আলমিনের দয়ায় ইনশাআল্লাহ আমরা আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবো এবং আশা করি ভালোভাবে ঘুরে দাঁড়াবো যোগ্য মানুষদের মাধ্যমে তো যেটা বলছিলাম যে এটা অর্থনীতির চাকা যখন ঘুরে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা যখন কোনো একটা বিনিয়োগ করতে চায় তারা চায় একটা সেফ ইনভেস্টমেন্ট যে সেফ ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা ভবিষ্যতে যদি দেশে কখনও সেটেল হয় ওখান থেকে একটা প্রপার একটা ইউনিফর্ম রিটার্ন পাই যে রিটার্নে তারা তাদের পরবর্তী জীবন পরিবার নিয়ে পরিজন নিয়ে কাটাতে পারে এবং সেটার ভ্যালু যেন ভবিষ্যতে বাড়ে মত অবস্থায় আমরা দেখেছি এই ইনভেস্টমেন্টগুলি করার সময় আমরা আসলে সর্বপ্রথমে কিসে ইনভেস্ট করছি সেটা ইম্পর্টেন্ট সেটা কি ফ্ল্যাট বিল্ডিং খালি জায়গা নাকি দোকান এখন প্রতিটা জিনিসের কিন্তু আবার কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে আমরা জানি জায়গার দাম যদি প্রপারলি সমস্ত ডকুমেন্টস চেক করে নেওয়া হয় হয়তোবা আমরা জানি জেনারেল সেন্সের জায়গার দাম ফ্ল্যাটের তুলনায় বেশি বাড়ে অনেকাংশের দোকান যদি একটা ভালো জায়গায় হয় সেটাও ফ্ল্যাটের তুলনায় বেশি বাড়তে পারে ভবিষ্যতে গিয়ে আবার কিছু ক্ষেত্রে যদি দোকানের লোকেশানটা ঠিক না হয় তাহলে ফ্ল্যাটের দাম দোকান থেকে বেশি বাড়বে অ্যান্ড বর্তমানে অনেক পরিমাণ মানুষের বসতি বেড়েছে কর্মস্থান বেড়েছে এবং অনেকেই কিন্তু থাকার জায়গাটা নিশ্চিত করতে চাই যার ফলে এই যে ফ্ল্যাটের যে সিস্টেমটা যে একটা নিজস্ব ফ্ল্যাট হবে এবং ঘর ভাড়া দেওয়ার যে একটা টেন্ডেন্সি বা একটা টেনশন এখানে মানুষ বাঁচবে এবং একটা নিজস্বতা কাজ করবে জবাব দিয়ে থাকবে না সেক্ষেত্রে অনেকজনের জায়গাও কিন্তু অ্যাফোর্ড করতে পারে না একটা জায়গায় কিনো বিল্ডিং করো এটা অনেক সবার জন্য এটা আসলে ফিজিবল না এটা ব্যয়বহুল ব্যাপার স্যাপার হয়ে গেছে এখন আগের মতো নেই তো মানুষ ফ্ল্যাটের দিকে বেশি ঝুঁকছে এবং দোকানের দিকে বেশি ঝুঁকছে যাদের এবিলিটি বেশি ভালো তারা হয়তো একটু রিমোট লোকেশনের জায়গার দিকে ঝুঁকছে তো আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে অনেক বছর যেমন অনেক কাজ করে আসছি অনেক ক্লায়েন্টদেরকে আমরা সার্ভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখনকার যে সময়টা আমি একটু বলবো আপনারা আগামী দুই থেকে তিন মাস একটু অবজারভেশানে রাখেন আমাদের অর্থনীতিটা কোন দিকে যাচ্ছে একটু দেখবেন আর ডেফিনেটলি আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমাদের ভাইয়েরা যারা আমি বলবো আমাদের বাংলাদেশের চারি শক্তি লাংস আল্লাহ রহমতের অনেক বড় ঋষিরা তারা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে অবশ্যই টাকা পাঠাবেন এবং হ্যাঁ ইনভেস্টমেন্ট করবেন আমি এটা বলতে চাই একটা জায়গা কখনো প্রপার জায়গায় প্রপার ডকুমেন্টেশন করে নিতে পারলে আপনাকে কখনো ওই ইনভেস্টমেন্টটা নষ্ট হবে না অনেক সেটা ফ্ল্যাটও কখনও নষ্ট হবে না ইনভেস্টমেন্টটা আপনি যাকে ভাড়া দেবেন যদি নিজে থাকেন তো নিজে কাউকে ভাড়া দিলে ওখান থেকে একটা আপনি ভাড়া পাচ্ছেন আবার দোকানের ক্ষেত্রে আপনি যদি ভালো একটা রাস্তার উপর দোকান নিতে পারেন রাস্তার উপর দোকান পাওয়া যায় না খুব রেয়ার অ্যান্ড যদি একটা ভালো এসি শপিং মল ইমার্জিং নতুন কোনো শপিং মল যে আপনার দোকান নিতে চান সেটাও নিতে পারেন তো অনেকে তখন সেক্ষেত্রে দেখা যায় ওই গ্র্যাজুয়ালি আমি বলবো আমাদের চট্টগ্রামের মিমিচো মার্কেট একসময় যারা বিশ হাজার টাকা দিয়ে দোকান নিয়েছিল ওই এক একটা দোকানে ফর এক্সাম্পল এখন দুই কোটি আড়াই কোটি টাকা দাম তো প্রত্যেকে নিজেকে সময় দিতে হবে দোকানের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনি হয়তো বা একটা কর্মস্থান আপনি ভাড়াও দিতে পারছেন অথবা আপনি নিজে থেকে ব্যবসা করে ইনকাম করতে পারছেন বাট এটাও বলে রাখি যেভাবে বলাটা সহজ কোনো কিছুই কিন্তু অত সহজ না কোনো ব্যবসায় কিন্তু সহজ না আমি মনে করি চাকরি যেয়ে ব্যবসা অনেক কঠিন চাকরি পাওয়াটা কঠিন চাকরি টিকে রাখাটা কঠিন বা চাকরিতে যখন আপনি থাকবেন তখন আপনি জানেন যে আপনার একটা সিস্টেমে আছে ওই সিস্টেমটা ফলো করলে আপনার হয়ে যাবে একটা দেখুন ব্যবসার মধ্যে ডিসিশন মেকিং থাকে সোর্সিং লাগে এক্সপিরিয়েন্স লাগে রিস্ক টেকিং লাগে এগুলো না হলে আমার কথা কোর্ট না করার জন্য বলছি বাট যারা বিদেশ করেছেন তারা যদি ওই বিদেশের ওই সংক্রান্ত এক্সপিরিয়েন্স নিয়ে যান আপনার যদি একটা পারফিউমের আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি ফর এক্সাম্পল দুবাই থাকেন ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনাকে দামি পারফিউম সব খুলতে পারেন সেই পারফিউম শপটা কীভাবে চালাবে কোন পারফিউমে অ্যাকচুয়াল দাম কত কোন কম্বিনেশনে কী হয় পারফিউমের মধ্যে কিন্তু অনেক মাস্টার এপ্লিকা আছে তো অনেক অসাধু ব্যবসায় কিন্তু এই মাস্টার এপ্লিকাকে অরিজিনাল বলে বিক্রি করছে খুব স্বাভাবিকভাবে আমাদের দেশে এখনও খুব বেশি দামি পারফিউম ইউজ করার কালচার কিন্তু সবার মধ্যে সবার সাধ্য এখনও নেই খুব গুটি কয়েক যারা সমাজে বিত্তবান তারাই ইউজ করে বা শৌখিন তারা ইউজ করে বাট দেন এগুলো কিন্তু অনেক দুই তিনটা লেয়ারের রেপ্লিকা আছে অনেকে দেখা যায় কি রেপ্লিকাগুলো অরিজিনাল বলে সেল করে দেয় বাট আপনি যদি সৎভাবে ব্যবসা করতে চান আপনার ব্যবসার সম্পর্কে আইডিয়া থাকে ফর একটা এক্সাম্পল দিলাম এই ব্যবসাটাও করতে পারেন আরও অনেক ব্যবসা আছে তাই একজন যে সব প্রবাসীরা ফেল করে তা না তবে সমস্ত ক্ষেত্রে আমি মনে করি প্রবাসীদের জন্য একটা দোকানে ইনভেস্ট করাটা বেটার যদি জায়গার টাকা না থাকে আর থাকার যদি একটা মিনিমাম জায়গা থাকে বা একটা মিনিমাম ভাড়া দিয়ে যদি থাকে তাহলে সমস্যা নেই বিকজ বাচ্চা কাছে স্কুল হন যে চাইলে ভাড়া ভাড়া থাকলে সুবিধা সে শিফট করতে পারছে যে পরিমাণ টাকা দিয়ে একটা ফ্ল্যাট নেবে ওই পরিমাণ টাকা দিয়ে সে চল্লিশ বছর ভাড়া থাকবে ওই ফ্ল্যাটের দামটা হবে না বা তিরিশ বছর ভাড়া থাকলে ওই ফ্ল্যাট দামটা আসবে না সো দোকান ইনভেস্টমেন্টটা খুব ভালো ইনভেস্টমেন্ট এখানে আপনি চাইলে ভাড়া দিয়ে নিতে পারেন চাইলে ওখান থেকে আমরা বসে ইনকাম করতে পারেন আমাদের মাস্টারডিং কর্পোরেশনের কাছে হিউজ কালেকশন অফ ল্যান্ড ফ্ল্যাট দোকান এখনও আছে আমার যে কারণে এই ভিডিওটা করা আপনারা দুই তিন মাস একটু অবজার্ভ করেন দেখেন এবং আপনাদের মূল্যবান অর্থগুলো ইনভেস্ট করার একটা সঠিক সময় আপনারা পাবেন যেটা কিন্তু আমাদের দেশে অনেক অনেকজনের আমি বলব একটি ইনকামের খাত হিসেবে আপনি উস্কিলে হবেন এবং আপনিও যখন একটা এই সংকটপূর্ণ অবস্থায় যখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন তখন দেখা যাবে ভবিষ্যতে যখন আবার দেশ ঘুরে দাঁড়াবে আপনার জিনিসগুলোর দাম হু হু করে বাড়বে ইনশাল আমি জানতাম কোভিডের সময় কিন্তু অনেকজন ইনভেস্ট করতে অনেক প্রচুর মানুষ ইনভেস্ট করেছে কিন্তু এবং তারা কিন্তু অলরেডি টু থাউজেন্ড টুয়েলভের পর থেকে টু থাউজেন্ড সরি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পর থেকে থ্রি ফোরে দুই আড়াই বছরে কিন্তু জায়গা জমিতে কিন্তু প্রচুর হারে বেড়েছে সো এখনও আবার একটা সংকটপূর্ণ অবস্থায় আছি এখনও একটি ইনভেস্টমেন্টের আপনার টাইম পাবেন দু তিন মাস একটা অবজার্ভ করেন আর অনেক মানুষের মাধ্যমে আপনার বিশ্বস্ত খাতে যাবেন যেতে পারবেন আর ডেফিনেটলি আমাদের কাছে আসলে আমরা আছি আমাদের এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমরা সফল সাথে কাজ করেছি ইনশাআল্লাহ সো আসার জন্য দিস মোহাম্মদ ইসলিয়াক স্যানিং অফ ফর নাও ইনশাআল্লাহ দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাধীনতা মুবারক আমরা সকলে মিলে গর্ব একটাই আমি বলবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সকলের প্রতি আমার সালাম রেখে আজকে আমার ভিডিওতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহাম